নমস্কার দর্শক বন্ধুরা, সানডে লাইব্রেরির একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বহু বছর আগে যিনি বলেছিলেন, আমার কবিতা জানি গেলেও বিচিত্র পথে, হয় নাই সে সর্বত্র গামী, আজ এত বছর বাদে আমরা বাঙালিরা অন্তত নিজেদের অন্তর দিয়ে প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি, সত্যি তিনি সর্বত্র গামী ছিলেন কি ছিলেন না। হ্যাঁ ঠিকই, আজকে আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদক্ষেপে যে মহান মানুষটি জড়িয়ে আছেন, যার অমোঘ উপস্থিতি আমাদেরকে রাস্তা দেখায়, তিনি আর কেউ নন, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আজকে সানডে লাইব্রেরির এই এপিসোড সেই ঠাকুরের শ্রীচরণে। দুপুরের আড্ডা, মজার গল্প সাথে সানডে লাইব্রেরি, আপনারা দেখছেন সানডে লাইব্রেরি। কাবুলিওয়ালা, ছোট্ট একটা গল্প, যে গল্পের আবেদন যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন একই জায়গায় থাকবে, পিতৃত্ব, চিরন্তন পিতৃত্ব, এই হচ্ছে গল্পের বিষয়বস্তু। আর সেই চার পাঁচ পাতার ছোট্ট গল্পটাই যখন রূপলি পর্দায় উঠে আসে এবং তৈরি হয় একটা অমোঘ আবেদন, যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন থাকবেন কাবুলিওয়ালা, তপন সিনহার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। কাবুলিওয়ালার কথা বলতে গেলে এই দুটো চেহারা চোখের সামনে ভেসে ওঠে, ছোট্ট মিনি, ওই রকম মিষ্টি, ওই রকম আদর মাখানো একটি মেয়ে, আর তার ঠিক উল্টো দিকে একটা অদ্ভুত কন্ট্রাস্ট, লম্বা চওড়া পাগড়ি দাড়ি, সেই কাবুলিওয়ালা, ছবি বিশ্বাস। প্রথমেই একটা জিনিস আপনাদেরকে একটুখানি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। দেখুন, ফিগারের দিক থেকে, চরিত্রের দিক থেকে এবং চিত্রায়নের দিক থেকে কি অদ্ভুত একটা কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টটা কিন্তু গল্পের মধ্যেই ছিল, কারণ মিনি যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওইটুকু শিশু, আর তার সঙ্গে যখন আমরা কাবুলিওয়ালাকে ঠিক তার উল্টো দিকে দেখছি, ওই রকম একজন কাবুলিওয়ালা যার ওই রকম উচ্চতা, যার ওই রকম দশাসই চেহারা, যার মধ্যে ওই রকম একটা ওয়েট রয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই একটা কন্ট্রাস্ট আসে। এই কন্ট্রাস্টটা কিন্তু ওই গল্পের এবং এই সিনেমার একটা অন্যতম কি ফ্যাক্টর। এই জন্য এই কলকাতা শহরে ঘুরতে ঘুরতে নিজের ওই ঝোলার মধ্যে থেকে জিনিসপত্র বিক্রি করতে করতে যেদিন ওই কাবুলিওয়ালা এসে উপস্থিত হয় মিনির দরজায়, যেদিন প্রথম তার সঙ্গে মিনির দেখা হয়, চোখাচোখি হয়, সেদিন জেগে ওঠে ওই কাবুলিওয়ালার মধ্যের পিতা। তার কারণ, বহু দূরে সে রেখে এসেছে নিজের ছোট্ট মেয়েকে, সেই নিজের ছোট্ট মেয়ের একটা আইডেন্টিফিকেশান হয় ওই মিনির মাধ্যমে, আর তারপর বাকিটা ইতিহাস। এটা তো গল্প নয়, সেটা গল্পের থেকে আরও অনেক বেশি, আর সেই অনেক বেশিটা, যেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি মোর দ্যান দ্যাট, সেই মোর দ্যান দ্যাটকেই পিকচারাইজ করেছিলেন তপন সিনহা, আর সেই জন্যই তপন সিনহা একজন অসামান্য পরিচালক। বন্ধুরা, এই সময়ে একটু বলি, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, যারা আমাদের জিডি স্টুডিও দেখেন, অনুষ্ঠানটা দেখতে যদি ভালো লাগে, যদি আমি কোথাও গিয়ে আপনাদের স্পর্শ করে থাকতে পারি, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর এভাবেই জিডি স্টুডিওর পাশে থাকবেন। কাবুলিওয়ালার গল্পটা নতুন করে কিছু বলার নেই, কারণ এইরকম বাঙালি খুঁজে পাওয়া খুব দুষ্কর যে কাবুলিওয়ালা পড়েনি বা ওই সিনেমাটা দেখেনি, তাই আমি ওই গল্পের ন্যারেটিভ ফরম্যাটের মধ্যে আমি যাব না। আমি প্রথমে যাই চিত্রায়নের মধ্যে দিয়ে, ছবি বিশ্বাস। বাংলা সিনেমার কথা আমরা যত দিন বলবো, যতবার বলবো, ততবার এই মানুষটার কথা ফিরে ফিরে আসবে এবং আসবে তার অমোঘ উপস্থিতি। ছবি বিশ্বাসের অভিনয়ের ক্ষেত্রে যে জিনিসটা বলা ভালো, যে শব্দটা আমি বলতে চাই, সেটা হচ্ছে কনভিকশন। একটা অদ্ভুত কনভিকশন তার অভিনয়ের মধ্যে ছিল, তাই সেই কারণেই তিনি যখন কাবুলিওয়ালা করলেন, তিনি তখন আর ছবি বিশ্বাস নন, তিনি তখন কাবুলিওয়ালা। ওই অদ্ভুত ডিকশনের কথা ভাবুন, ওই টোনটার কথা ভাবুন। এমনিতে ছবি বিশ্বাস যে টোনে কথা বলেন, আপনারা ভাবুন না, ছবি বিশ্বাসের হাজার একটা সিনেমা আপনারা দেখেছেন, জলসাগরের বিশ্বম্বরকে ভাবুন আর কাবুলিওয়ালার কথা ভাবুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। টোনাল প্রজেকশন, অর্থাৎ স্বরক্ষেপ, একটা কাবুলিওয়ালা যেভাবে কথা বলে, তার কণ্ঠস্বরকে সে যেভাবে ব্যবহার করে, সেই জিনিসটা তো একটা গড়পড়তা বাঙালির মতো নয়। ছবি বিশ্বাস সেই জিনিসটাকে নিয়ে এলেন, যার ফলেই কনভিনসিং হল। অর্থাৎ অভিনেতা যখন অভিনয় করেন,
তখন তিনি মিথ্যেচার করেন, যেটা সত্যি নয় সেইটাকেই তিনি সত্যি রূপে আমাদের সামনে তুলে ধরেন। আর তার মধ্যে যদি কনভিকশন না থাকে তাহলে সেটা কিন্তু কখনোই শ্রোতা বা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হবে না, ক্রেডিবল হবে না। কিন্তু কাবুলিওয়ালার ক্ষেত্রে 100% ক্রেডিবিলিটি উনি তৈরি করেছিলেন, ছবি বিশ্বাস তৈরি করেছিলেন। আমি চলে যাই ছবিটার অনেক মাঝখানের জায়গায়, মিনি যখন বসে তার ওই প্রিয় কাবুলিওয়ালাকে নাচ শেখাচ্ছে খরবায়ু বয়ে বেগে, মিনি যখন হাইও হাইও বলছে, আর ভাবুন ছবি বিশ্বাসের সেই হাইও 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 হাইও, যে অদ্ভুত ইমাজিনেটিভ পাওয়ার, অদ্ভুত অ্যান্টিসিপেশন, যেগুলো একটা অভিনেতার ক্ষেত্রে ভীষণ ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়, সেগুলো ছবি বিশ্বাসের পূর্ণ মাত্রায় ছিল। তাই সেই কারণেই তপন সিনহা যখন কাবুলিওয়ালার কথা ভাবলেন আর কাবুলিওয়ালাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলেন, আমি বাজি রেখে বলতে পারি ছবি বিশ্বাস ছাড়া তার চোখের সামনে বোধহয় আর কেউ ছিল না। এই গল্পটা ঠিক যেরকম সিনেমার খাতিরে, ক্যানভাসিং এর খাতিরে কিন্তু তপন সিনহাকে সেখানে কিছু এক্সটেনশন করতে হয়েছিল। এটা, এই যে ক্যানভাসিং শব্দটা আমি ব্যবহার করলাম, এটা সিনেমার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। একটা পরিসর থাকে, একটা গল্প, একটা 4 পাতার গল্প, একটা 5 পাতার গল্প, সেটা যখন চিত্রায়িত হচ্ছে, একটা 1.5-2 ঘন্টার ছবি তৈরি হচ্ছে, দর্শক যখন একটা বড় পর্দায় সেই ছবিটা দেখছে, তখন তার পরিসরের একটা বিস্তৃতি দরকার হয়, তখন একটা এক্সটেনশন দরকার হয়। তখন যার জন্য অনেক সময় দেখা গেছে সেখানে পরিচালকের পক্ষ থেকে বা চিত্রনাট্যকারের পক্ষ থেকে কিছু অ্যাডিশন থাকে। কাবুলিওয়ালার ক্ষেত্রেও কিন্তু সেরকম হয়েছে। কাবুলিওয়ালা যখন কারাগারের পেছনে চলে যায় তখন সেখানে আমরা যে এপিসোড দেখতে পাই, জেলার হিসেবে জীবেন বসু আসেন, অদ্ভুত একটা ক্যামিও রোল, আমি ক্যামিওই বলবো কারণ সত্যিকারের ক্যামিও হচ্ছে ওই চরিত্রটা, অদ্ভুত একটা ক্যামিও রোল উনি করেছিলেন, সেই যে এপিসোড আমরা দেখছি সেখানেও ঠিক সেরকম একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে কাবুলিওয়ালার দেখা হচ্ছে। ও যখন কাজ করতে যাচ্ছে, বাগানে কাজ করতে যাচ্ছে, দেখা হচ্ছে এবং সেখানেও একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, সেই ক্রাইসিসের রেজলিউশন হচ্ছে এই যে পার্ট, এই পার্ট কিন্তু মূল গল্পে নেই। এখানেই আবার হচ্ছে পরিচালকের গ্রেটনেস, সম্পৃক্ততা। ওই যে বললাম ক্যানভাসিং, ওই ক্যানভাসিংয়ের জন্য যে অ্যাডিশনটুকু দরকার, সেই অ্যাডিশনটুকু এমনভাবে তিনি করলেন যেটা মূল গল্পের কাঠামোর সঙ্গে সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে গেল। আমরা যখন ছবিটি দেখছি তখন কিন্তু আমরা ভাবছি না যে এইটুকু তো রবি ঠাকুর লেখেননি, এইটুকু তো রবি ঠাকুরের বাইরের, সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দ্য গ্রেটনেস অফ দ্য ডিরেক্টর, পরিচালকের সেই মহান ক্ষমতা, আমি মহান ক্ষমতা এই শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম, ওই ক্যানভাসিংটা কমপ্লিট হচ্ছে। অদ্ভুত অদ্ভুত সিকোয়েন্স, নৃপতি চট্টোপাধ্যায়কে মনে করছে কাবুলিওয়ালার একটা ছোট্ট চরিত্র যে শুধুমাত্র ধার নিচ্ছে, দোকানে যাচ্ছে, মুদির দোকানে যাচ্ছে, পয়সা দিচ্ছে না, প্রত্যেকবার সে বলছে রেস খেলে সামনে আসছে মহাশনিবার, বালিশের তলায় টাকা গুজে 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 দিয়ে যাবে, সমস্ত ধার সে কড়ায় গান্ডা শোধ করে যাবে। তারপরে সে বলছে দিবি কি দিবি, দে না, তারপরে সাবুদানা দে, না 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 আর ওটা কিছু হবে না, তুই উল্টেছিস কেন, দিবি তো তারপরে সাবুদানা, আর তারপরেই সেই আগা সাহেব, আগা সাহেবের থেকে সে টাকা ধার নিয়েছে, কিছুতেই আর সে টাকা সে ফেরত দিচ্ছে না। এই যে অদ্ভুত চরিত্র এবং আগা সাহেবকে দেখে তার পালিয়ে যাওয়া, আগা সাহেবকে দেখে তাকে মিথ্যে কথা বলা যে তার অত্যন্ত প্রিয়জন অসুস্থ হয়ে পড়েছে, চেহারাটা মনে করুন, ওই লম্বা চেহারা, ওই শিড়িঙ্গে চেহারা, ওই রকম একটা পাঞ্জাবি, ওই রকম একটা নাক, ওই রকম একটা চলাফেরা, ওই রকম একটা জেস্চার, তার সঙ্গে কিন্তু ওই যে রোলটা, আবার আমি ওই কথাটাই বলবো, সম্পৃক্ত, সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যার ফলে অদ্ভুত অদ্ভুত কমিক রিলিফ তৈরি হয়েছে। কাবুলিওয়ালা এবং মিনি,
আমি তপন সিনহার আত্মজীবনী যখন পড়ি, তখন আমি ওখানে একটি জায়গায় পড়েছিলাম যে সত্যজিৎ রায়, যিনি তপন সিনহার অত্যন্ত গুণগ্রাহী ছিলেন, তিনি এই কাবুলিওয়ালা প্রসঙ্গে তপন সিনহাকে বলেছিলেন যে আচ্ছা তপনবাবু, আপনি এই ছবিবাবুর দাড়িটা নিয়ে আর একটু সযত্নে, মানে একটু যত্নবান হলেন না কেন? অমুক প্রশ্ন। এই যে আমি একটু পজ নিলাম, এই পজটা এই কারণে নিলাম যাতে প্রশ্নটা আপনাদেরকে রেজিস্টার করে। আপনাদের মধ্যে যারা কাবুলিওয়ালা দেখেছেন, তাদের কি কখনো ওই দাড়িটার দিকে নজর গেছে? চ্যালেঞ্জ করে বলতে পারি, যায়নি, যেতে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে চরিত্রায়ন এবং অভিনয়। কাজে এই ওই দাড়িতে স্পিরিট গামটা কীভাবে লাগানো হয়েছে, দাড়িটা সত্যি কতটা পারফেক্ট, মেকআপটা কতটা বোঝা গেছে বা যায়নি, দাড়িটা আরও কত নিপুণ হতে পারতো, এই প্রশ্নগুলো কখনো কাবুলিওয়ালার ক্ষেত্রে অন্তত আসেনি। তার কারণ হচ্ছে কাবুলিওয়ালা রবি ঠাকুরের বইয়ের পাতা থেকে উঠে এসছে। তাই একদম শেষ দৃশ্যে অনেক বছর কেটে গিয়ে যখন সে আবার ফিরে আসছে, রহমত কাবুলিওয়ালা যখন ফিরে এসে মিনি খোঁকিকে খুঁজছে, সেদিন মিনি খোঁকির বাড়িতে সানাই বাজছে, নহবত বাজছে, আলো জ্বলছে, কারণ মিনি খোঁকির বিয়ে হচ্ছে। কাবুলিওয়ালার স্মৃতিতে কিন্তু সেই ছোট্ট মিনি, যে ছোট্ট মিনি তাকে গান গেয়ে শোনাতো, যে ছোট্ট মিনি তার সঙ্গে গল্প করত, যে ছোট্ট মিনিকে ব্যবসার কথা না ভেবে, স্বার্থের কথা না ভেবে, সে এমনি এমনি পেস্তা, বাদাম, মেওয়া, আখরোট এগুলো দিয়ে যেত, সেই মিনি যে তাকে নাচ শেখাতো, গান শোনাতো। কাবুলিওয়ালা তো খুঁজছে সেই মিনিকে, কিন্তু সেই মিনি আজকে কোথায়? মাঝখানে তো পেরিয়ে গেছে অনেকগুলো বছর, ক্যালেন্ডারের পাতা বদলে গেছে, কী করে পাবে সে সেই মিনিকে? তাই যখন আজকে বিবাহযোগ্যা কন্যা সেই মিনি এসে কাবুলিওয়ালার কাছে দাঁড়ালো, প্রথমে সে চিনতে পারেনি। তারপর যখন সে চিনতে পারল, তখন সে ফিরিয়ে আনলো সেই পুরনো প্রশ্ন, যে প্রশ্ন সে সেই শিশুকে, ছোট্ট মিনিকে বারবার করত, মিনি তুই শ্বশুর বাড়ি যাবি, তুই শ্বশুর বাড়ি যাবি না, তুমি শ্বশুর বাড়ি যাবে না, আমাকে ছেড়ে কোথা যাবে না। কিন্তু আজকে সেই সময় এসে উপস্থিত। দেখুন দেখুন দেখুন, জীবন, জীবনের যে সার্কেল, জীবনের যে বৃত্ত, সেটা এভাবেই কমপ্লিট হয়, জীবন কখনো থেমে থাকে না। যে শিশুকে একসময় কাবুলিওয়ালা জিজ্ঞেস করতো, মিনি তুই শ্বশুর বাড়ি যাবি, খোঁকি তুই শ্বশুর বাড়ি যাবি, তুই যাবি না, কেন যাবে না, কী কারণে যাবে না? কারণ ওই যে পিতৃত্ব, ওই যে চিরন্তন পিতার হৃদয়, যেটা রহমতের মধ্যে, ওই কাবুলিওয়ালার মধ্যে রয়েছে, যেটা সে মিনিকে দেখে খুঁজে পাচ্ছে, সে আইডেন্টিফাই করতে পাচ্ছে তার মেয়ের সাথে। কোনো বাবাই তো চায় না যে তার মেয়ে তার ঘর থেকে চলে যাবে, এই দিনটা আসবে, এটা বাস্তব, মেয়েকে তো বিবাহ দিতেই হবে, কিন্তু তার পিতৃ হৃদয় তো সেটা মানে না। তাই যে সে কথাটা, যে কথাটা সে বলতো, আজ সেই দিনটা যখন উপস্থিত, সে মিনির দিকে তাকিয়ে সেই কথাটি আবার বলল, খোঁকি তুই শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ি যাবি। আজকে মিনি লজ্জা পেয়ে গেল, সে অনেকদিন এই কাবুলিওয়ালাকে দেখে, হয়তো তার কিছুটা বিস্মৃতি ঘটেছে, তাই সে তখন লজ্জা পেয়ে পালিয়ে গেল। ধাক্কা, বিরাট ধাক্কা রহমতের কাছে, বিরাট ধাক্কা কাবুলিওয়ালার কাছে, বিরাট ধাক্কা তার পিতৃ হৃদয়ের কাছে। সজল চক্ষে সে তখন মিনির বাবার দিকে তাকিয়ে বলছে, বাবুজি খোঁকি আমাকে চিনতে পারল না, এই যে কত বড় বেদনা। যে কাবুলিওয়ালা দেখেছে, যে কাবুলিওয়ালা পড়েছে, একমাত্র সেই বুঝতে পারবে, সে আমাকে চিনতে পারলো না, অর্থাৎ যে মিনি আমার কাছে কন্যা সম, সে আমাকে চিনতে পারলো না। আর তারপরেই অমোঘ হয়ে ওঠেন রবীন্দ্রনাথ, যিনি লিখছেন যে মিনির বিয়েতে হয়তো গড়ের বাদ্যি বাজবে না, মিনির বিয়েতে হয়তো লাইট জ্বলবে না, কারণ যে টাকাটা ওই খাতে খরচ করবার জন্য রাখা হয়েছিল, আমার কদিনের সাজ, মিনির বিয়েতে সারা বাড়ি আলোয় ঝলমল করবে, কোথাও এতটুকু অন্ধকার থাকবে না, তাই একদিন ধরে একটি একটি করে পয়সা জমিয়েছি, তুমি বারণ করলে।
ওই টাকা সেই দম্পতি তুলে দিল রহমতের কাছে। রহমত, তুমি দেশে ফিরে যাও, সেখানে তোমার মেয়ে অপেক্ষা করে আছে তোমার জন্য। রহমতের প্রশ্ন, আমি যে দেশে ফিরে যাব, আমার লড়কি কি আমাকে চিনতে পারবে? আমার লড়কি কি তো একটু বড় হয়েছে, ও কি আমাকে পছন্দ করবে? নিশ্চয়ই চিনতে পারবে। কে আশ্বাস দিচ্ছে? এক পিতা আর এক পিতাকে আশ্বাস দিচ্ছে। তুমিও যে, আমিও সে, তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। তাই রবি ঠাকুর কাবুলিওয়ালা গল্পে সেখানে লিখেছেন, তখন বুঝিলাম, উপলব্ধি করিলাম, সেও পিতা আমিও পিতা। অ্যান্ড হিয়ার ইন লাইজ দ্য পয়েন্ট অফ ইউনিভার্সাল ফাদারহুড, চিরন্তন পিতৃত্ব। বাবার কোনো সংজ্ঞা হয়, পিতৃত্বের কোনো সংজ্ঞা হয় বলুন না, দেশ কাল সময়ের গণ্ডি বেড়া পেরিয়ে চলে যান, পিতৃত্বের কোনো সংজ্ঞা আপনি জীবনে পাবেন না। কাবুলিওয়ালা ফিরে যায়, কাবুলিওয়ালা ফিরে যায় তার দেশের থেকে। তার চোখের সামনে তখন ভাসছে তার সেই ফেলে আসা মেয়ের ছোট্ট চেহারা, সেই শিশু চেহারা। ছুটে আসছে তার মেয়ে, তার কানে ভাসছে তার ফেলে আসা দেশের গান, তার রক্তে তখন সেই দেশজ সংস্কৃতির টান সে আবার নতুন করে অনুভব করছে। কাবুলিওয়ালা ফিরে যাচ্ছে তার দেশে, এদিকে তার মিনি খুকির বিয়ে হচ্ছে, ওদিকে তার বেটি, তার লেড়কি, সেও হয়তো আজ বিবাহ যোগ্যা। তবু সে ফিরে যাচ্ছে বুক ভরা আশ্বাস নিয়ে, তার দু চোখে স্বপ্ন, অনেক দিন বাদে, অনেক বছর বাদে সে ফিরছে তার মেয়ের কাছে। বাবা এবং তার মেয়ে, এক পিতা এবং কন্যার মিলন হবে। সেই মিলন কে ঘটালো? সেই মিলন ঘটালো আরেক পিতা, এবং তার পেছনে রইল ত্যাগের কাহিনী, স্টোরি অফ স্যাক্রিফাইস। আবার বলছি, মিনির বিয়েতে হয়তো গড়ের বাদ্যি বাজিবে না, হয়তো আলো জ্বলিবে না, তবু কোনো এক মঙ্গলালোকে ভাস্বর হইয়া উঠিবে। কোন সে মঙ্গলালোক? রবি ঠাকুর। রবি ঠাকুর মানে তো জীবন দেবতা, রবি ঠাকুর মানে সেই পরম মঙ্গলময়, রবি ঠাকুর মানে সেই পরম কল্যাণ আর পূর্ণ কল্যাণের মধ্যে সমীকরণ। রবি ঠাকুর মানে জীবনের নানা রং। সেই কারণেই তিনি এক মঙ্গল আলোকে মিনির বিয়েকে ভাস্বর করে তুলতে পেরেছিলেন, গড়ের বাদ্যি না বাজিয়ে, লাইট না জ্বালিয়ে। অদ্ভুত পরিচালক তপন সিনহা। আমি নিজে ব্যক্তিগতভাবে রবীন্দ্র কাহিনীর যে সমস্ত চিত্রায়ন দেখেছি, আমার অনেক চিত্রায়নই ভালো লাগেনি। কোথাও গিয়ে মনে হয়েছে রবীন্দ্রনাথকে খুঁজে পায়নি, কোথাও গিয়ে মনে হয়েছে অ্যাডিশন অল্টারেশন বড় বেশি, কোথাও গিয়ে মনে হয়েছে ফোর্সড। শুধু যতবার আজ পর্যন্ত জীবনে কাবুলিওয়ালা দেখেছি, ততবার মনে হয়েছে রবি ঠাকুরের মিনিকে দেখছি, রবি ঠাকুরের রহমতকে দেখছি। এই তো মিনির বাবা, এই তো মিনির মা, এবং যে চরিত্রগুলোর উপস্থিতি ওই গল্পে হয়তো ছিল না, সিনেমার স্বার্থে, ফিল্মের স্বার্থে, ক্যানভাসিংয়ের স্বার্থে, এক্সটেনশনের স্বার্থে যে চরিত্রগুলোকে নিয়ে আসতে হয়েছে, সেই চরিত্রগুলোকেও যখন দেখছি তখন মনে হয়েছে হ্যাঁ ঠিকই, এ তো রবি ঠাকুরই তৈরি করেছেন। সেই কারণেই তপন সিনহার কাছে আমি বরাবর নত যান, আমার অন্যতম প্রিয় পরিচালক তপন সিনহা। তিনি যদি আর কোনো ছবি না বানাতেন, এই একটি ছবি বানাতেন কাবুলিওয়ালা, যতদিন বাংলা ছবি থাকতো, যতদিন বাংলা ছবির ইতিহাস থাকতো, ততদিন থেকে যেতেন তপন সিনহা। ছোট্ট মেয়ে মিনি টিঙ্কু ঠাকুর অকালে চলে গেছিল, কি অসামান্য একটা চরিত্রায়ন! আপনারাই বলুন তো, কাবুলিওয়ালা সিনেমা দেখার পর আমাদের মধ্যে এরকম অনেকে রয়েছি আমরা, যারা আবার নতুন করে কাবুলিওয়ালাটা পড়েছি, তখন যখন আমরা মিনির কথা পড়ছি, তখন আমরা মিনির ওই চেহারাটাই দেখছি না যেটা আমরা রূপলি পর্দায় দেখেছি, যেটা আমরা টিভির পর্দায় দেখেছি। রহমত খাঁ বলতে আমরা ওই চেহারাটাই দেখছি না যেটা আমরা রূপলি পর্দায় বা টিভির পর্দায় দেখেছি, সেটাই দেখছি, আমি দেখেছি, আপনি দেখেছেন, আপনারা অনেকেই দেখেছেন। যদি সত্যিকারের সৃজনী ক্ষমতা থাকে, তাহলে যে এক মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে সাকসেসফুল কনভার্সন সম্ভব, তার একটা অন্যতম সেরা উদাহরণ হচ্ছে কাবুলিওয়ালা। বন্ধুরা, আজকে সানডে লাইব্রেরি এইটুকুই। সানডে লাইব্রেরিতে আমি বারবার ফিরে আসব, এবং আপনারা যদি চান আমাদের প্রতি আপনাদের এই যে আনুকূল্য, এই যে প্রশ্রয়, এটা যদি বজায় থাকে, তাহলে আমরা, আমাদের দু চোখেও স্বপ্ন আছে,
আমাদের মধ্যে কনভিকশন আছে যে আমরা আপনাদেরকে চেষ্টা করব আরও ভালো কাজ উপহার দিতে। একটা কথা বলি, সৌমিত্র চট্টোপাধ্যায় ওইরকম একজন স্টলওয়ার্ড, শটান জিজ্ঞেস করলেন সেকেন্ড ক্যালকুলেট কী করে করতে হয় জানো? উত্তর দিতে পারলাম না। তারপরে শিখে নিলাম সেকেন্ড ক্যালকুলেট কী করে করতে হয়। কে শিখিয়েছিলেন সৌমিত্রবাবুকে, কী প্রসঙ্গেই বা এই কথাটা হয়েছিল সেটা জানতে পারবেন। যদি জানতে চান তাহলে এই ভিডিওটায় ক্লিক করুন। আজকের সানডে লাইব্রেরি এই পর্যন্তই। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে। নমস্কার।